দাদা পার্থ, তোমার ক্যারিয়ারটা নষ্ট করলো অর্থ। পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের পর গান বাঁধলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। পার্থকে কটাক্ষ করে বেশ খোশ মেজাজে গান গাইতে দেখা যায় বিধায়ককে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পর পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে গান বাঁধলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। প্রায় ২৭ ঘন্টা জেরা করার পর ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত শনিবার পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পর গ্রেপ্তার হয়েছেন তার আপ্তসহায়ক, গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের কলকাতার বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২২ কোটিরও বেশি নগদ টাকা, সোনার গহনা, ২০টি মোবাইল ফোন। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে পড়েন, তাকে ইডির পক্ষ থেকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে, এখান থেকেই আদালতে হাজির করানো হয়। ইডির পক্ষ থেকে ১৪ দিনের ইডি হেফাজতের আবেদন জানানো হয়, আদালত ২ দিনের হেফাজতের নির্দেশ দেয়। এসবের মধ্যেই ফের অসুস্থতা বোধ করায় পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। বিষয়টিকে নিয়ে হাইকোর্টে যায় ইডি। কোর্ট জানায় এসএসকেএম নয়, ভুবনেশ্বর এমসে ভর্তি করা হবে তাকে। আদালতের নির্দেশ মতো এদিনই পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতা থেকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছে। এসবের মাঝেই হরিণঘাটার বাড়িতে বসে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে গান বেঁধেছেন বিজেপির বিধায়ক। গানের প্রথম লাইন, দাদা পার্থ তোমার ক্যারিয়ারটা নষ্ট করল অর্থ। গানের পরতে পরতে পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক। এদিন কয়েকজনকে সাথে নিয়ে বেশ মজা করেই গান গাইতে দেখা যায় বিজেপি বিধায়ককে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।